আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? নিশ্চয়ই ভালো আছেন। আমি আর আপনাদের ভাইয়া টুকটাক কিছু কাজ নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম, আর বাসায় ফেরার পথে চোখে পড়ল বাখরখানির ফ্যাক্টরি। এখানে এই যে গরম মাটির চুলার মধ্যে বাখরখানি ভাজা হচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আমার বেশ ভালো লাগছে। আর আগে ছোটবেলায় বাখরখানি যেটা আমরা খেতাম সেটা ছিল একটা টেস্টের, শুধু লবণের, আর এখন দেখা গেছে চিনি দেওয়া মিষ্টি একটা বাখরখানিও পাওয়া যায়। তো আপনাদের ভাই আর আমি দাঁড়িয়ে থেকে বাখরখানি ভাজা দেখলাম, আর মিষ্টির যে বাখরখানি সেটা নিয়ে আসলাম। রাহারিদি এই মিষ্টি বাখরখানিটা খুব পছন্দ করে, দুই কন্যার পছন্দে মিষ্টি বাখরখানি নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে দেখি রিদি একটা শাড়ি অর্ডার করেছিল অনলাইনে, আর ডেলিভারি ম্যান সেই শাড়িটা দিয়ে গেছে। রাহারিদি দুইজনে মিলে শাড়িটা খুলে খুঁটিয়ে নাটিয়ে দেখছে শাড়ির মধ্যে কোথাও কোনো প্রবলেম আছে কি না। এটা হচ্ছে আলিয়া ভাটের শাড়ি। এই শাড়িটা পরে আলিয়া ভাট দেখা গেছে মডেলিং করেছিল, আর তাই এই শাড়িটার নাম হচ্ছে আলিয়া শাড়ি। দুজনে মিলে খুঁটিয়ে নাটিয়ে দেখলো শাড়িটা কোথাও কোনো সমস্যা আছে কি না, আর আমি এসে দেখলাম দুজন শাড়িটা দেখছে। আপনাদের ভাইয়া বাজার থেকে পেয়ারা এবং আমড়া নিয়ে এসেছিল। আমার ফলের মধ্যে এই দুইটা ফলই পছন্দ, অন্য কোনো ফল আমি খাই না। পেয়ারা এবং আমড়া এই দুটাই আমি খেয়ে থাকি। আর এখন আপনাদের ভাইয়া আমড়াটাকে ছিলে দিচ্ছে, সে সুন্দর করে আমড়া ছিলে দিচ্ছে। আর আমি এখন এই আমড়াটাকে ভালো মতো ধুয়ে তারপরে কেটে নিব ভর্তা করার জন্য। আমড়াগুলোকে আমি বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমড়াগুলো খুব একটা পরিপক্ক হয়নি, যার কারণে বিচিটাও শক্ত হয়নি। আমি বটি দিয়ে খুব সহজেই এটাকে কুচি কুচি করে কেটে নিতে পারছি। এমনিতে ভিতরের আমড়ার যে বিচিটা থাকে এটা অনেক শক্ত হয়ে গেলে বটি দিয়ে কাটা যায় না। আমড়াগুলো কেটে নেওয়া শেষ হলে এখন আমি ভর্তা করব এটাকে শুকনা মরিচ দিয়ে। তাই আমি চুলোর আগুনের মধ্যে শুকনা মরিচ পুড়িয়ে নিচ্ছি। এরকম আমড়া ভর্তা বা টক জাতীয় ফলের ভর্তার মধ্যে শুকনা মরিচ দিলে, সাথে কাসুন্তি দিলে আর লেবু পাতা দিয়ে ভর্তা করলে খেতে অনেক ভালো লাগে। যদিও এখন লেবু পাতা কোথায় পাবো, লেবু পাতা নেই, আর আজকে ঘরে কাসুন্তিও নেই, তাই আমি শুধু লবণ এবং শুকনা মরিচ দিয়ে আমড়াগুলোকে মাখিয়ে নিচ্ছি। আমার আবার টক যে ভর্তা এগুলো টক খেতেই ভালো লাগে, কিন্তু আপনাদের ভাইয়া আবার এই টক জাতীয় ভর্তার মধ্যে চিনি ছাড়া খেতে পারে না। শুধু চিনি না, তাকে বেশি পরিমাণে চিনি দিয়ে একদম মিষ্টি করে দিতে হয়। তাই আমি যেই ভর্তাটা খাবো সেই পরিমাণে অল্প একটু তুলে রেখে বাকি সব ভর্তার মধ্যে বেশি করে চিনি দিয়ে মাখিয়ে দিলাম। আমরা ভর্তা খাওয়া হলে আমি আমার বেডরুমে এসে দেখি একটা চোর ঢুকেছে টিস্যু চুরি করতে। চোরটা আমার টিস্যু চুরি করছে। যখন আমরা কেউ রুমে থাকি না তখন এই চোর এসে এই টিস্যুগুলোকে নিয়ে ছিঁড়ে ভিড়ে তারপরে নষ্ট করে। আগে ব্যাঙ্কুটা এমন করত, বিছানায় উঠে টিস্যু খেয়ে ফেলতো। এখন ব্যাঙ্কু চুপচাপ থাকে, খুব একটা দুষ্টামি করে না, কিন্তু এই চিঙ্কুটা এখন ব্যাঙ্কুর মতো টিস্যু খেয়ে ফেলে। যখন আমরা রুমে না থাকি তখন ব্যাঙ্কু আর চিঙ্কু আমাদের রুমটাকে তারা তাদের ডিজে পার্টি রুম বানিয়ে ফেলে। এই যে চিঙ্কু দেখেন কি করছে বিছানায় উঠে, শুধু চিঙ্কু একা না, চিঙ্কুর সাথে সাথে ব্যাঙ্কুও বিছানায়। দুইজন ডাকু এসে হামলা করছে আমার টিস্যুর উপরে। আমি রুমে ঢুকে যেই না ক্যামেরাটা অন করলাম তখন দেখি দুইজন ছুটোছুটি করছে পালিয়ে যাওয়ার জন্য। চিঙ্কু তো লাফ দিয়ে যখন তখন যেখানে সেখানে চলে যায়, কিন্তু ব্যাঙ্কু আবার এত ছুটোছুটি করে না, তারপরও ব্যাঙ্কু চেষ্টা করছে লুকানোর জন্য। ওই যে চিঙ্কু কী করছে, একদম আমার খাটের পাশে যে টেবিলটা সেখানে উঠে সে ফুলের টবের কাছে যেয়ে ফুল খাচ্ছে। ব্যাঙ্কু আর চিঙ্কু আমাদের ঘরটাকে তারা তাদের নিজেদের ঘর মনে করে। রাতের বেলা আমরা ওদেরকে আমাদের বেডরুমে রাখি, তাই ওরা এই রুমটা ওদের নিজেদের রুম মনে করে। ওই যে ব্যাঙ্কু বালিশের নিচে পিছনে যে লুকিয়ে আছে, আমি যেই ক্যামেরা অন করেছি সে সেখান থেকে উঁকি মেরে আমাকে দেখছে। আমি কি করছি, কিংবা তাকে ধরতে চাচ্ছি কিনা, কিংবা তাকে বকা দিচ্ছি কিনা। আর চিঙ্কু তো লাফিয়ে পালিয়ে গেছে। চিঙ্কু অনেক চঞ্চল, তাকে তো ধরাই যায় না। ব্যাঙ্কুকে তারপরও ধরা যায়, কিন্তু চিঙ্কুকে কোনোভাবেই ধরা যায় না। সে ছটফট করে কোথায় যে লুকিয়ে যায় খুঁজেই পাই না।
আপনাদের ভাইয়া যখন নামাজ পড়ে তখন বেঙ্কু আর চিঙ্কু সব সময় যায় নামাজে যে বসে থাকে। এই যে বেঙ্কু একদম শান্ত বাবুর মতো শুয়ে আছে, আর চিঙ্কু সোনাটাও বেঙ্কুর সাথে যেয়ে ঘেঁষে শুয়ে আছে, কিন্তু তারপরও সে কান দুটোকে সোজা করে রেখেছে। কখন কে কাকে ধরতে আসবে আর সে দৌড়ে পালাবে। সে যতই চুপচাপ করে শুয়ে থাকুক না কেন, সে সব সময় হুঁশিয়ার সাবধান হয়ে থাকে যে কখন তাকে ধরবে আর সে পালাবে। এখন রাতের বেলা তাদের দুজনকে দুজনের খাঁচায় রাখা হয়েছে। বেঙ্কু একদম শান্ত হয়ে শুয়ে আছে, কিন্তু চিঙ্কু কিছুতেই সে খাঁচায় থাকবে না। তাকে জোর করে খাঁচায় রাখাতে সে দেখেন কেমন করছে, রাগে সে কাগজটাকে ছিঁড়ে ফেলছে। সে যেন আরামে একটু বসতে পারে, ঘুমাতে পারে, তাই তার একটা কাগজ বিছিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখন সে বাইরে আসতে পারছে না, রাগে কাগজটাকে ছিঁড়ে ফেলছে। চিঙ্কু অনেক রাগী, অনেক জিদ্দি। সে তার ইচ্ছের বিরুদ্ধে যখন কিছু করি আমরা, জোর করে খাঁচায় আটকে রাখি, তখন সে এরকম করে। এই ছিল আমার আজকে সারাদিনের টুকটাক কিছু ভিডিও, যেটা কিনা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।